আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার রাত সিজন টু এর 10 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা, আমার চ্যানেলে বর্তমানে সবকটা গল্পই একদমই নতুন, যে গল্পের জন্য লেখিকাদের লেখার অপেক্ষায় থাকতে হয়। তাই অন্তত বুঝবেন এই ব্যাপারটা যে লেখিকারা না দেওয়া পর্যন্ত আমি দিতে পারবো না। যেগুলো গল্প আমার কাছে আছে অবশ্যই আমি চেষ্টা করি একাধিক পর্ব দেওয়ার জন্য, সে বিষয়ে অন্তত আপনাদের কমেন্ট করতে হবে না। আমি গল্প পাওয়ার সাথে সাথেই আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। শরীরের পাতলা সাদা টি শার্টটা খুলে নিয়ে দুই হাতের 10 আঙ্গুলের আঁচড় বসিয়ে দিচ্ছে রাতের বুকে। প্রচণ্ড জ্বলনিতে রাতের ঘুম ভেঙে যায়। রুমের সবুজ আলোতে সন্ধ্যার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, সন্ধ্যা কি করছিস, লাগছে আমার? রাতের কথা কানে না নিয়েই আচরের গতি প্রখর করে বলল, তুই ওই মেয়েকে চুমু খেলি কেন? অবাকের চরম পর্যায়ে গিয়ে সন্ধ্যার হাত দুটো আটকে নিয়ে আছে রাত। জবাবদিহিতায় বলল, আমি আবার কখন কাকে চুমু খেলাম? তুই আমাকে তুই তুই করে বলছিস? সন্ধ্যা নিজের হাত ছুটানোর চেষ্টায় কটাক্ষভাবে বলল, 100 বার বলবো, 1000 বার বলবো, তোর কি নাম ধরেও বলবো। রাত বলল, এসব কি বলছিস, আমি তোর থেকে 6 বছরের বড়। রাতকে কথা শেষ করতে না দিয়ে ওর বুকের বাঁ পাশটা নিজের চকচকে সাদা দাঁতগুলো বসিয়ে দিল সন্ধ্যা। রাত ব্যথার যন্ত্রণে দাঁতে দাঁত চেপে আছে, এমন চিনচিনে ব্যথার সাথেও আগে পরিচিত হয়েছে কিন্তু আজকেরটা খুব বেশি লাগছে। সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে রাত, নিজেকে আর আটকে রাখতে পারল না। সন্ধ্যার দুই বাহু শক্ত করে চেপে ধরে সারিয়ে সোজা করে বসালো, নিজেও বসে আছে। এখন সন্ধ্যা রাতের প্যাট ছেড়ে কোলে বসে আছে, চোখে কটর মটর রাত, মনে হচ্ছে এখনই রাতকে খেয়ে নেবে। রাতের চোখে পানি জমে গেছে, তবে তা বাদ ভেঙে বের হতে পারছে না। মেয়ে হলে এতক্ষণে ঠিক দুনিয়া ভুলে কান্নায় ভেঙে পড়ত। রাত ব্যথাতুর কণ্ঠে বলল, এটা কি ছিল সন্ধ্যা, পিকনিক থেকে তুই রাক্ষস হয়ে ফিরেছিস? রাতের প্রশ্নের উত্তরে সন্ধ্যা পরপর দুটো নিঃশ্বাস ছাড়ল। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, চুপ করে আছিস কেন, কি হয়েছে, আমার বুকটা তো জ্বলে যাচ্ছে। সন্ধ্যা বলল, যা শুধু বুক কেন, তো সব কিছু জ্বলে যাক। রাত বলল, এটা কেমন ব্যবহার, তুই তুই করে কথা বলছিস কেন? সন্ধ্যা রাতের কোল থেকে উঠে পড়ল, ওর দিকে কড়ার চোখে তাকিয়ে বলল, আমার যা খুশি তাই করব, বলবো, দরকার হলে তুই তুমি আপনি বাদে যদি আরও কিছু থাকে সেটাও বলবো। সন্ধ্যার কর্মে অবাক হবে নাকি বচনে সেটাও বুঝে উঠতে পারছে না, তবে সে চমকিত, এমনকি আশ্চর্যজনিত। এটা কি আসলেই তার স্বপ্নে দেখা সেই বধূটি? সন্ধ্যা বলল, তুমি চুমু খেলে কেন, কেন খেলে, তাও ঠোঁট কামড়ানো? রাতের চোখ বড় হয়ে আসছে, সেটা ও বুঝতে পারুক আর নাই পারুক, তবে এইটুকু বুঝতে পারছে এবার পলক না পড়লে তার মনে দুটো ব্যাঙের মতো লাফ দিয়ে বেরিয়ে পড়বে। রাত বলল, কাকে চুমু খেলাম, এসব কি বলছিস? সন্ধ্যা বলল, কাকে আবার, দিয়াকে, তুমি দিয়াকে চুমু খেয়েছ, কেন খেয়েছ, ওই ডঙ্গিটাকে কেন খেলে, বলো কেন খেলে। সন্ধ্যার প্রশ্নবোধক কথা ছুড়ে দেওয়ার সাথে সাথে রাতের দিকে ঝুঁকে এসেছে। রাত কিছুটা পিছনে ঝুঁকে পড়ল, বাম হাতটা দিয়ে বিছানায় বর রেখে বাঁকা হয়ে আছে। সন্ধ্যা জারি দেওয়ার তোরে চোখগুলো বড় বড় করে রেখেছে, ঠোঁট দুটো কিছুটা বোজানো, ব্রো দুটো সহ কপালটা উপরে উঠে গেছে। রাত বলল, দিয়াটাকে আমি কি ওকে চিনি, কোথা দেখা হয়েছে, কখন চুমু খেয়েছি, দিনে নাকি রাতে?
সন্ধ্যা বলল, আমার স্বপ্নে। রাতের এবার হাসি পেল, ভয়ঙ্কর হাসি, যেই হাসিতে গড়কে মুখরিত করে তুলতে পারে, সাথে সন্ধ্যাকে আর একটু রাগিয়ে দিতে পারে, যেটাকে বলে গরম তেলে ঘি ঢেলে দেয়া। কিন্তু রাত সেগুলোর কিছুই করল না। সন্ধ্যার ভাষা ভাষা চোখের মোহনায় হারিয়ে যেতে যেতে বলল, দিয়াকে খেলাম বলে আমার বুকটা ছিঁড়ে ফেললি, তোকে খেলে কি করতি বলতো, একটা খাবো কি? রাতের কথাতে সন্ধ্যা নড়ে চড়ে উঠল, সোজা হয়ে গেল, আমতা আমতা করে বলল, আমাকে কেন খাবে, তুমি গিয়ে দিয়াকেই খাও। রাতও ঠিক হয়ে বসল, সন্ধ্যাকে টেনে বিছানায় বসিয়ে দিল, কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ বললি নাকি না? সন্ধ্যা টুক করে উঠে বলল, রাতের দিকে না ফিরিয়ে বলল, তোমার জন্য দিয়াই ঠিক আছে রাত ভাইয়া, আমাকে চুমু খাওয়ার জন্য মানুষের অভাব নাই। আজ হ্যাঁ বললে কালি চুমু পাবো, শুধু ঠোঁটে কেন আরো অনেক জায়গাতেই, আমাকে তো আজকেও রাশেদ একটা লাভ লেটার দিয়েছে। ইস কী সব দুষ্টু দুষ্টু কথা। সন্ধ্যা লজ্জা লজ্জা মুখ করে রাতের রুম থেকে বেরিয়ে এলো, পিছন থেকে কারো হৃদদহনের গন্ধটা কি ওর নাকে বাড়ি খায়নি? দুপুরে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে রাত, শার্টের বোতামটা লাগাতে গিয়েও থমকে গেল, লোমহীন ফর্সা বুকের বাঁদিকটা লাল চোখগুলো স্পষ্ট, ওখানটায় হাতগুলোতে জিনজিন ব্যথাটা নড়ে উঠেছে। অনুরাগটা তুই করে দিচ্ছিস না, আর রাগটা আমি করতে চাচ্ছি না, এ কেমন অনুভূতিতে ডুবিয়ে রাখছিস বলতো? আমি কি করতে চাচ্ছি তা তো আমি বুঝি না, আর তুই কি করতে চাচ্ছিস সেটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। যখনই মনে হচ্ছে তুই আমার মহিনের গহিনে ঢুকতে চাচ্ছিস, ঠিক তখনই তুই আমাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিস। কেন এমন করছিস স্বপ্নবধূ? হয় তুই আমাকে বুঝে নে, না হয় আমায় তোকে বুঝতে দে, এভাবে আর কত। সন্ধ্যার রুমে প্রবেশ করতে ওকে মেঝেতে উপুত হয়ে শুয়ে থাকতে দেখলো রাত, খাটের নিচে কিছু একটা খুঁজছে হয়তো, হাতেও ঝাড়ু আছে। ওকে এখন ঝাড়ুয়ালি সেজেছে নাকি? ও বাসা ঝাড়ু দেওয়ার লোকের কি অভাব করেছে? রাত বলল, তুই রুম ঝাড়ু দিচ্ছিস, যে রিনা কোথায়, ও আজ কাজে আসেনি? সন্ধ্যা খাটের নিচে এতটাই মনোযোগী ছিল যে রাতের আচমকা কণ্ঠেও নড়ে উঠেছে, যার ফলে মাথাটা গিয়ে খাটের তলায় বাড়ি খেল। রাত দৌড়ে ওর কাছে এসে বলল, লাগলো নাকি? সন্ধ্যা কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে, রাত ওর কপালে হাত দিয়ে গেলেই সন্ধ্যা চট করে উঠে দাঁড়ালো, তুমি আমার কাজে বাধা দিলে কেন? আমি কত মনোযোগী ছিলাম। রাত বলল, এত মনোযোগ দিয়ে কি করছিলি? সন্ধ্যা মলিন মুখ করে বলল, মালা খুঁজছিলাম, আমার জিনুক মালা, ওটা আমার কত পছন্দের ছিল, তোমাকে দেখিয়েছিলাম তো। মালার কথা উঠতেই রাতের ডান হাতটা নিজের পকেটে গিয়ে চাপ পড়ল, সেদিন ওই হোটেলের ছোট্ট রুমটা তছনছ হওয়ার ফলে তাকে জরিমানা করতে হয়েছিল, কিন্তু এত কিছুর মাঝেও মালাটা সে পকেটে ঢুকিয়েছিল, সঙ্গে করে নিয়েও এসেছে, কেন এনেছিল জানে না, কিন্তু ওটা ছুঁলেই কেমন জানি এক শিহরণ বয়ে যায় পুরো শরীরে। রাত কিছুটা সন্দিহান চোখে তাকালো সন্ধ্যার দিকে, রাত বলল, ও ওই মালাটা, ওটা তো আমি হোস্টেলে ছেড়ে এসেছি, তুই তো চিঠির উপরে রেখে এলি, আমি ভাবলাম হয়তো ওটা তোর পছন্দ না তাই সাথে করে নিসনি, কেন জানি দিয়েছিল। রাতের প্রশ্নে সন্ধ্যা ইতস্তত বোধ করছে, সেদিনকার নামটা নিয়েছে কিছুতেই মনে পড়ছে না, কি হলো ভুলে গেলি নাকি? সন্ধ্যা মুখ বাঁকিয়ে বলল, ভুলবো কেন, আমার স্পেশাল কেউ দিয়েছিল, স্পেশালটা তোমাকে এখন বলা যাবে না, ওই দিন তো আবেগে বলে ফেলছিলাম। রাত কপাল উচিয়ে ওর দিকে তাকাতে ও কেটে পড়ার ধান্দায় বলল, বেলা অনেক হয়েছে, শরীরে ময়লাও লেগেছে, যাই গোসল করে আসি, উফ চুলকানি শুরু হয়ে গেছে। সন্ধ্যা পা বাঁকালো, উঁচু করলো, কিন্তু মাটিতে পড়ার আগেই রাতের প্রতিউত্তর, আসলে কি তাই, নাকি তোর নিত্যদিনের নতুন নামগুলোর মতো তারাও নতুন, আসলে কি তোর সাথে তাদের আলাপচারিতা হয়েছে? সন্ধ্যা থতমতভাবে এক পা উঁচু করে দাঁড়িয়ে রইল, মুখ দিয়ে কোনো কথাই আসছে না, মাথায় কোনো ভাবনা আসছে না, কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয়। দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল, ওর শব্দ করে লাগানো দরজাটা দিয়ে চেয়ে আছে রাত, আর সাথে সাথে দরজা খুলে গেল, মাথাটা কিছুটা বের করে বলল, আমি জানতাম তোমরা আমার খুশি দেখতে পারো না, তোমাদের কি মনে হয় আমি কিছু বুঝি না, এমন বন্দি পাখিকে আকাশে উঠতে দিবে আর আমার সাথে পাক বাহিনী লাগাবে না? আমি সব জানি, আমি এখন আর ছোট্টটি নই বুঝলে, সেজন্যই তো বুদ্ধি করে আসল নামটা লোকালাম, না হলে তো
তুমি তো আব্বুকে সব বলে দিতা। সন্ধ্যার কথাতে রাত গুপ্ত আশঙ্কায় ছোঁয়া পেলেও তা ভুলে গেল, বেশ উৎসাহী হয়ে বলল, তুই বড় হয়ে গিয়েছিস সন্ধ্যা। সন্ধ্যা ফেলফেল করে রাতের দিকে তাকালো, ঠোঁটের ভিতরে জিব্বাটা দাঁতে কামড় নিয়েছে। সন্ধ্যা বলল, জানি না। সন্ধ্যা এবার আগের তুলনায় অধিক শব্দে দরজা লাগালো। এইচএসসি শুরু হয়ে গিয়েছে সন্ধ্যার, কলেজ থেকে সকলের যাত্রা সুবিধার জন্য নিজস্ব গাড়ি দেওয়া হলেও সন্ধ্যাকে সেখান থেকে আলাদা করে নিয়েছে রাত। নিজ দায়িত্বে টাইম টু টাইম নিয়ে আসা যাওয়ার দায়িত্বটা সেই বহন করবে। তবে সন্ধ্যা দ্বিমত পোষণ করলেও বাবার জোড়াজুড়িতেও অমান্য করতে পারল না। আসলেই কি তাই, নাকি সবটাই সন্ধ্যার অভিনয় ছিল? ভিতরটা কি চাইছিল না রাতের সান্নিধ্যটা খুব করে উপভোগ করতে? প্রথম পরীক্ষাটা শেষ করে রাতের পাশে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে সন্ধ্যা। আকাশের অবস্থা ভালো না, তার মধ্যে এত বেশি ভিড়ে গাড়িটাকে নিয়ে বড় রোডটাতে উঠতেই হিমশিম খাচ্ছে রাত। সন্ধ্যাও তিরিক্ষে মেজাজ নিয়ে বলল, তুমি তো এখনও গাড়ি চালাতেই শিখলে না, 2 মিনিটের রাস্তা পার করতে 2 ঘন্টা লাগিয়ে দিচ্ছ। আর সাজ্জাদ ভাইয়া প্লেন চালানো শিখে গিয়েছে, আমাকে নিয়ে উড়বে বলেছে। রাত হর্নটা চেপে ধরে বলল, স্কুলে বসে প্লেন চালানো? সন্ধ্যা হাত দিয়ে কান দুটো চেপে ধরে চিৎকার করে বলল, উনি স্কুলে পড়বেন কেন, উনি তো প্লেন চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন, শেষ হলেই আমার সাথে দেখা করতে আসবেন। রাত বড় রোডটাতে উঠে গিয়ে সন্ধ্যার দিকে চেয়ে রইল। সন্ধ্যা আবার চিৎকার করে বলল, আমাকে মেরে ফেলার ফোন দিয়ে এসেছো তাই না? সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়েছো কেন? আমার বুঝি আর প্লেনে চড়া হলো না। রাত গাড়ির স্পিড বাড়িয়ে দিল, তাকাবে না সে এই মেয়েটার দিকে, মুখে কথা ফুটলেই পরপুরুষের নাম ঝরে পড়ে। আল্লাহ কি এই পৃথিবীর সব ছেলেগুলোকে ওর পেটেই ভরে রেখেছে? আকাশ তার নীলাশাড়ি ছেড়ে ধূসর রঙে সেজে উঠেছে, গয়না হিসেবে রূপের আলো জলকানিতে ব্যবহার করছে, একটু পরেই হয়তো ভয়ঙ্কর হাসি দিয়ে জ্বর তুলে দেবে, আর না হয় মুক্ত হাসি দিয়ে বৃষ্টি। বিকেলের কড়কড়া রোদটা মিশে গিয়ে সন্ধ্যা নেমে আসার উপক্রম, 4-5টায় কালোয় কালোয় সন্ধ্যা, সাথে বাতাসের তীব্র বাড়ি, এমন অবস্থায় গাড়ি চালিয়ে যাওয়া কি বেশ বিপজ্জনক বলে মনে করল রাত। সে চায় না ছোট্ট একটা ভুল কর্মের জন্য সন্ধ্যাহীন তার জীবন অথবা রাতহীন সন্ধ্যার জীবন বয়ে চলুক, প্রত্যেকটা দিন যেমন সন্ধ্যা রাতের মাঝে হারিয়ে শেষ হয় ভোরের তৃপ্ততায়, তেমনই তাদের জীবনটাও হবে সন্ধ্যা রাতের একত্রময়। রাত সন্ধ্যার পাশেই খোলা জায়গাটাতে গাড়িটা সাইড করে রেখেছে, ততক্ষণে জ্বরের সাথে বৃষ্টির টুকরো গড়িয়ে গড়িয়ে পড়ছে। নিজের পাশের কাজটা লাগিয়ে নিয়ে সন্ধ্যার দিকে তাকালো, এত ঘুম, এই জন্যই তো বলি সব কিছু এত নিশ্চুপ কেন। সন্ধ্যার মাথাটা খোলা জানালার হেলানো, হাতের উপর বর দেয়া, বৃষ্টিতে মুখটা ভিজে গিয়ে চুলগুলো আংশিক ভিজে গিয়েছে। রাত ওর কাছে এসে মাথাটা আলতো করে সিটে রাখলো, জানালার কাছটা উঠিয়ে দিয়েছে। সন্ধ্যার মুখের বিন্দু বিন্দু বৃষ্টির পানি গড়িয়ে গলায় গিয়ে পড়ছে। রাত মুগ্ধ নয়নে চেয়ে আছে, মনের ভিতরে সাথে সাথে শরীরের ভিতরেও শিরা উপশিরাগুলো জেগে উঠেছে। রক্তটা কি চলাচল বন্ধ করে দিয়ে ওর পানি চেয়ে আছে কিছু পাওয়ার আশায়? আজ অনেকদিন বাদে সন্ধ্যার ঠোঁটের কোণের তিলটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাত। সন্ধ্যা আর ওর দূরত্বটা খুব একটা বেশি না হলেও আগের মতো ওদের বেশ যেরকম খুনসুটি হয় না, তেমনভাবে কি দেখা সাক্ষাৎটাও হয়? রাত না চাইলেও তার অতৃপ্ত মনটা চাচ্ছে কিছু একটা হোক সন্ধ্যার গালটা ছুঁয়ে দিয়ে নিজের হাত দিয়ে। চোখটা বন্ধ করে বাড়ির নিঃশ্বাসে রাত বিড়বিড় করছে, তোর অজান্তে আমি তোকে কখনো খারাপ নজরে তো দূর, নিজের ভালোবাসার অধিকারও তোকে ছুঁইনি, সুযোগ ছিল না বললে ভুল হবে, ছিল অসংখ্যবার, তবুও নিজেকে সবসময় দমিয়ে রেখেছি, মনটাকে সবসময় বুঝিয়ে এসেছি, যখন তোকে একদম সম্পূর্ণভাবে নিজের করে পাবো সেদিনই ভালোবাসার স্পর্শে তোকে রাঙাবো, কিন্তু আজ আজ আমি নিজের অবুজ মনটাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না। তোর ঘুমের সুযোগ নিয়ে তোকে একটু ছুঁয়ে দিলি কি তুই আমার উপর খুব রাগ করবি? খুব গভীর করে ছুঁবো না, প্রমিস। রাত চোখ বন্ধ করে সেই ছোট্ট কালে হারিয়ে যাচ্ছে, তখন সে সবে কিশোর বয়সে পা দিয়েছিল, বন্ধুদের কাছে নানা নিষিদ্ধ কথা শুনে শুনে শরীরটা যখন মচমচে হয়ে উঠেছিল তখনই সন্ধ্যা 7 বছরের দুষ্টু মিষ্টি একটা বাচ্চা। সে কথা কথায় রাতকে চুমু খায়, তেমনই একসময় রাতের কোলে বসে অঙ্ক করছিল, আর একটু পরপর রাতকে চুমু খাচ্ছিল। এতে সন্ধ্যা হেসে কুটি কুটি হলেও রাতের ভিতরে চলছিল নিষিদ্ধ কিছু করার প্রবল ইচ্ছা। বাচ্চা সন্ধ্যাকে নিজের দিকে ঘুরিয়ে 2 গাল শক্ত করে চেপে ধরে বলল,
যদি কখনো জানতে পারিস তোর অজান্তে আমি তোকে ভুল করে ছুঁয়ে ফেলেছি, তখন তুই কি করবি? আমাকে ক্ষমা করবি নাকি আমার থেকে আড়ালে চলে যাবি? সন্ধ্যা রাতের দিকে গেনে গেনে ভাব নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, ভুল ছোঁয়াটা কি রাত ভাইয়া? রাত বলল, ভুল কাজ। সন্ধ্যার গেনি ভাবটা কেটে গিয়ে গম্ভীর্যের রূপ নিল। বেশ কিছুক্ষণ চিন্তা করে রাতের গলা জড়িয়ে ধরল, খই ফোটার মতো জর্জর কণ্ঠে বলল, আমার রাত ভাইয়া ভুল কাজ করতেই পারে না, আমি করতে দিব না। রাত ভাবনায় হারিয়ে যেতে যেতে সন্ধ্যার মুখের কাছে অনেকটাই এগিয়ে এসেছে। সন্ধ্যার ঠোঁট ছুঁচুই হতেই বজ্রপাতের মতো শব্দ সন্ধ্যা লাফ দিয়ে উঠল, আর সাথে সাথেই রাতের মাথার সাথে টাক খেল। দুজন দুজনের কপালে হাত দিয়ে মালিশ করছে। রাত সন্ধ্যার পানে চেয়ে আছে, বেশ বড়সড় হাসিতে ফেটে পড়ল। সন্ধ্যার কপাল কুচকে বলল, আমি ব্যথা পেলেই তোমার হাসতে হয়? সন্ধ্যার কথার উত্তর রাত দীর্ঘশ্বাস দীর্ঘ হাসি হেসে মনে মনে বলল, তুই সত্যি আমাকে ভুল কাজ থেকে বাঁচিয়ে নিলি। সন্ধ্যার 18 বছর পূর্ণ হলো আজ, সে উপলক্ষে বাড়িতে বিরাট আয়োজন। সন্ধ্যার বাবা সিকান্দার সাহেব যখন তখন যার তার উপর হাঁকিয়ে উঠেছেন, আতিথ্যতায় কমতি রাখতে চান না কোনো কিছুতেই। অনেক বছর বাদে এ বাড়িতে এত বড় আয়োজন হচ্ছে, আজকের দিনে এমন শুকনো রঙের কাপড় পরে আছিস, তিল তুই এমন কেন বলতো? অন্যের জারি না খেলে তোর পেটের ভাত হজম হয় না? সন্ধ্যার মার রিমার কথায় মুচকে এসে উঠল তিয়ামতি। তিয়ামতিকে ড্রেসিং টেবিলটার সামনে দাঁড় করিয়ে ওর পাশে এসে নিজেও দাঁড়িয়েছে। দেখ দেখতো, তোকে আর আমাকে দেখলে কেউ বলবে তুই আর আমি একসময় এক ক্লাসে পড়তাম? তিয়ামতি না বোঝার বান করতেই রিমা আবার বলল, দেখ আমার পেটটা ফুলে মিষ্টি কুমড়া হয়ে গেছে, আর গালের চামড়াটাও কেমন নিচে ঝুলে পড়েছে, হাতটা দেখ কেমন চামড়ার ভাঁজ পড়ে গেছে, আর তোর তোকে এখনো পূর্ণ যুবতী মেয়ে লাগে। রিমার কথাতে তাচ্ছিল্য ভালোবাসা অভিযোগ নাকি আফসোস ফুটে উঠেছে বুঝতে পারল না তিয়ামতি, আগের মতোই চুপ করে রইল। মুটিয়ে যাওয়াটাকে আমরা বিয়ের দোষ বা বাচ্চার দোষ দিলেও কিন্তু এর পিছনে আরেকটা দোষ সুপ্ত থাকে, সেটা কি বলতো? তিয়ামতি বলল, কি? রিমা বলল, স্বামীর ভালোবাসা। রিমার উত্তরে তিয়ামতির মুখটা মলিন হয়ে এলো। মাটিতে চোখের দৃষ্টি স্থির করতে রিমা আবার বলল, সব সুন্দর মুহূর্তগুলোই এভাবে কেন দূরে ঠেলে দিলি? আমাদের সবার কথার বিপক্ষে না গেলে কি হতো না? একা একটা মেয়ে স্বামীর ছোঁয়া ছাড়া কিভাবে থাকতে পারে? দাঁত কিরমিরিয়ে দিনগুলো না হয় কাটিয়ে দেওয়া যায়, কিন্তু রাতটা? আচ্ছা, শরীরের চাহিদাটা ছেড়ে দিলাম, কিন্তু সারাদিনের ব্যস্ত সময়শেষে কি একবারের জন্যও ইচ্ছে হয় না একা নিরালায় নির্জনে একটা মানুষের পাশে নিঃশ্বাসের ছোঁয়ায় দুই একটা সুখ দুঃখের গল্প করতে? ইচ্ছে হয় না সবার চোখের আড়ালে চোখের পানিতে কারো বুক ভিজিয়ে নিতে? তিয়ামতির রিমার কাছ থেকে সরে এসে বলল, করে, তবে সেটা শুধু হৃদ ভাইয়ার জন্য। আমি কখনোই চাইনি অন্য কারো ছোঁয়াতে আমার হৃদ ভাইয়ার ছোঁয়াটা ঢাকা পড়ুক। রিমা বলল, কিন্তু তিল। তিয়ামতি বলল, তুই কি এগুলো বলতে এখানে এসেছিস? তিয়ামতির কথার উত্তরে রিমা কিছুই বলল না, একটা জলমলে হাফ সিল্কের লাল শাড়ি এগিয়ে দিয়ে বলল, আজ এটা পরে তুই আমার মেয়েকে দোয়া করবি, এমন গাঢ় রং করবো 40-এর কোঠাতে। রিমা মুখে কিছু না বললে তিয়ামতি শরীরের কাপড়ে হাত দিতেই তিয়ামতি চিৎকার করে উঠল, আচ্ছা আচ্ছা পরব। জন্মদিনের অনুষ্ঠানের অন্যান্য কাজের সাথে রান্নার কাজটাও পড়েছে রাতের। যদিও সে নিজেই একা হাতে সবটা সামলে নেওয়ার চেষ্টা করেছে, তবুও শরীরটা ঘেমে নিয়ে বাজে অবস্থা। বাবুটির পাশে থাকতে থাকতে অতিরিক্ত গরমের মাথাটা ধরে এসেছে। কিছু সময়ের জন্য ঠান্ডা বাতাসে না গেলে মাথা ঘুরে পড়েও যেতে পারে। রাত সকলের চোখের আড়ালে নিজের রুমে আসলো, ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে দিয়েছে। বিছানাতে বসে গায়ের হলুদ টি শার্টের গলাটা টেনে ধরে হাওয়া ঢোকাচ্ছে। ঠিক তখনই সন্ধ্যার আগমন। ওর কোলের উপর একটা শাড়ি রেখে বলল, রাত ভাইয়া শাড়িটা পরিয়ে দাও তো। রাত টি শার্টের গলাটা ওভাবে ধরে রাখা অবস্থাতেই আছে, শুধু চোখটা বড় হয়ে মুখটা হা হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও ফারুক ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।